গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা খাদ আমি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছি তার তেমন প্রয়োজন ছিল না লোকটির বয়সে আমার কিছু যায় আসে না তবু প্রথম দর্শনেই কেন যেন বয়স জানতে ইচ্ছে করে তবে লক্ষণীয় ব্যাপার হলো লোকটিকে বেশ ঘটা করে আনা হয়েছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার সামনে আমাদের ঘিরে মোটামুটি একটা ভিড় লোকটি জল জলের চোখে আমার দিকে তাকিয়ে আছে মুখ হাসি হাসি সেই হাসির আড়ালে গোপন একটা অহংকারও আছে কিসের অহংকার কে জানে খন্দকার সাহেব আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন এই সেই লোক আমি বললাম কোন লোক খাদক আমি বিস্মিত হয়ে বললাম খাদক মানে খন্দকার সাহেব অবাক হয়ে বললেন এর মধ্যেই মধ্যে গেছেন রাতে আপনাকে বললাম না আমাদের গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি আছে নাম করা খাদক আমার কিছুই মনে পড়ল না খন্দকার সাহেব লোকটি ক্রমাগত কথা বলেন তার সব কথা মন দিয়ে শোনা অনেক আগেই বন্ধ করেছি কাল রাতে খাদক খাদক বলে সব যেন বলছিলেন এই তাহলে সেই বিখ্যাত খাদক ও আচ্ছা আমি ভালো করে খাদকের দিকে তাকালাম রোগা বেটে খাটো একজন মানুষ মাথায় চুল নেই সামান্য গোফ আছে গোফ এবং ভুরুর চুল সবই পাকা পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে শুধু যে পরিষ্কার তাই নয় ইস্ত্রি করা পরনের লুঙ্গি গাঢ় নীল রঙের পায়ে রবারের জুতা জুতা জুতাও নতুন সম্ভবত বাক্সে তুলে রাখা হয় হয় বিশেষ বিশেষ উপলক্ষে দেয়া পায়ে যেমন আজ দেয়া হয়েছে আমি বললাম আপনার নাম কি আমার নাম মতি খাদক মতি এই বলি সে এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল বুড়ো একজন মানুষ আমার পা ছুঁয়ে সালাম করবে আমি এমন কোন সম্মানিত ব্যক্তি নই খুবই হকচকি গেলাম অপ্রস্তুত গলায় বললাম এসব কি করছেন লোকটি বিনয় নিচু হয়ে বলল আপনি জ্ঞানী লোক আমি আপনার পায়ের ধুলা বলেই সে হাত কচলাতে লাগল তার বলার ধরন থেকেই বোঝা যাচ্ছে এ জাতীয় কথা সে প্রায়ই বলে অতীতে নিশ্চয় অনেককে বলেছে ভবিষ্যতেও বলার ইচ্ছা রাখে হুজুর আপনি অনুমতি দিলে পায়ের কাছে একটু বসি আরে বসুন বসুন অনুমতি কিসের লোকটি বসে মাটির দিকে তাকিয়ে রইল একবারও চোখ তুলল না তার বিনয় একটা দেখার মতো ব্যাপার আমার বিরক্তির সীমা রইল না গত দুদিন ধরে আমি এই অজ পাড়াগায়ে আটকা পড়ে আছি লঞ্চে এখান থেকে আটপাড়া যাওয়ার কথা লঞ্চের দেখা নেই আছি খন্দকার সাহেবের পাকা এই অঞ্চলের একজন পয়সাওয়ালা মানুষ নিজের মায়ের নামে স্কুল দিয়েছেন খন্দকার সাহেব আমার অতি দূর সম্পর্কের আত্মীয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আদর যত্নে অতিষ্ঠ হয়ে উঠেছি এর সঙ্গে যোগ হয়েছে গ্রামের দর্শনীয় বস্তুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবার পালা অনেক দর্শনীয় জিনিস এর মধ্যে দেখে ফেলেছি ভাঙা কালী মন্দির যেখানে কিছুদিন আগেও নাকি নরবলি হয়েছে একটা অচিন বৃক্ষ সে অচিন বৃক্ষটি নাকি এক জাদুকর কামরূপ থেকে এনে পুঁতেছেন যার ফল খেয়ে যৌবন স্থির থাকে তবে এই ফল এখনো কেউ খায়নি কারণ গাছটায় ফল হচ্ছে না তেঁতুল গাছের মতো গাছ দর্শনীয় কিছু নয় তবু ভাব দেখালাম যেন পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছি একজন দর্শনীয় বস্তু এই মুহূর্তে আমার পায়ের কাছে মাথা নিচু করে বসে আছে লোকটা নাকি বিখ্যাত খাদ এক বৈঠকে আধমন গোস্ত খেতে পারে আমি বিন্দুমাত্র বোধ করছি না কিন্তু খন্দকার সাহেবের উৎসাহ সীমাহীন তিনি অহংকার মেশানো গলায় বললেন মতি মেডেল পেয়েছে তিনটা এই প্রফেসর সাহেবকে মেডেল দেখা মিয়া মতি পাঞ্জাবির পকেট থেকে মেডেল বের করলো। মনে হচ্ছে মেডেল তার পকেটেই থাকে কিংবা আমাকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে আসা হয়েছে একটা মেডেল দিয়েছেন নেত্রকোনার সিও রেভিনিউ একটা আজিজিয়া স্কুলের হেডমাস্টার অন্যটিতে নামধাম কিছু লেখা নেই আমার মেজাজ খারাপ হয়ে গেল একজন লোক পরিমাণে বেশি খায় বলি তাকে মেডেল দিতে হবে দেশটা যাচ্ছে কোন দিকে খন্দকার সাহেব বললেন অনেক দূর দূর থেকে লোক এসে মতিকে হায়ার করে নিয়ে যায় কেন বাজির খাওয়া হয় মতি যায় বাজি জিতে আসে বরযাত্রীরা সঙ্গে করে নিয়ে যায় মতির সঙ্গে থাকলে মেয়ের বাড়িতে খাওয়া শট পড়ে মেয়ের বাপের একটা অপমান হয় মেয়ের বাপের অপমান সবাই দেখতে চায় কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ইন্টারেস্টিং মনে হচ্ছে তো খন্দকার সাহেব বললেন মতির রোজগারও খারাপ না হায়ার করতে হইলে তার রেট হইতেছে কুড়ি টাকা আর দূরে কোথাও নিতে হইলে নৌকায় আনা নেয়ার খরচ দিতে হয় আমি বললাম এটি কি প্রফেশন নাকি আর কিছু করে না জবাব দিল মতি মিয়া বিগলিত কলাই বলল খাওয়ার কাম সারা কিছু করি না কর না কেন একসাথে দুই তিনটা কাম করলে কোনোটাই ভালো হয় না আল্লাহ একটাই বিদ্যা দিছে খাওয়নের বিদ্যা অন্য কোন বিদ্যা দেয় নাই আল্লাহ তালার প্রদত্ত বিদ্যার অহংকারে মতিমিয়ার চোখ চিকচিক করতে লাগল আমি হাসবো না কাঁদব বুঝতে পারলাম না পাগলের প্রলাপ নাকি খন্দকার সাহেব দরাজ গলায় বললেন সন্ধ্যাবেলা মতিমিয়ার খাওয়ার ব্যবস্থা করেছি নিজের চোখে দেখবেন শহরের দশজনের কাছে গল্প করতে পারবেন গ্রাম দেশেও দেখার জিনিস আছে প্রফেসর সাহেব তা তো নিশ্চয়ই আছে কিন্তু ভাই আমাকে দেখানোর জন্য কিছু করতে হবে না শুনি আমার আক্কেল গুড়ুম না দেখলে কিছু বুঝবেন না আদমন রান্না করা ঘুরত যে কতখানি সেটা দেখার পর বুঝবেন মতিমিয়া কোন পদের জিনিস কিরে মতি পারবি তো মতি হাসি মুখে বলল আপনাদের দর্শনের দোয়া দুয়া খাওয়ার পর দুই শেট চমচম খাবি বিদেশি মেহমান আছে দেখিস বেঈজ্জত যেন না হই গ্রামের ইজ্জতের ব্যাপার আলহামদুলিল্লাহ দরকার হইলে যেবন দিয়া দিম একটা লোক জীবন বাজি রেখে খাবে আর আমি বসে বসে দেখব এর মধ্যে আমি আনন্দের কিছু খুঁজে পাচ্ছিলাম না ব্যাপারটা কুচ্ছিত যদিও অনেক কুচ্ছিত দৃশ্য আমরা আগ্রহ করে দেখি মেলায় বা সার্কাসে বিকলাঙ্গ বিকট দর্শন শিশুদের অনেকে আগ্রহ করে দেখতে আসে এখানেও তাই হবে মতিমিয়াকে ঘিরে ধরবে একদল মানুষ তার সাথে আমাকেও বসে থাকতে হবে উৎসাহ দিতে হবে ভাগ্যের সঙ্গে ক্যামেরা নেই ক্যামেরা থাকলে ছবি তুলতে হতো গ্রামে বেশ সাড়া পড়ল বলেই মনে হল খন্দকার সাহেব একটা গরু জবের ব্যবস্থা করলেন চমচম লোক চলে গেল খন্দকার সাহেব বললেন মতি আস্ত গরু খাইতে পারবি বিশিষ্ট মেহমান আছে তার সামনে একটা রেকর্ড হয় ঢাকায় ফিরে উনি কাগজে লিখে দিবেন আমি ভয় পেয়ে বললাম আস্ত গরু খাবার কোনো দরকার নেই একটা কেলেঙ্কারি হবে আরে না মতিকে আপনি সেনেন না ও ইচ্ছা করলে হাতি খেয়ে ফেলতে পারে বিরাট খাদক অতি ওস্তাদ লোক এই রকম ওস্তাদ বেশি না থাকাই ভালো খেয়েই সব শেষ করে দেবে আরে না খাওয়া বেকে বলেন ভাই খাওয়ানের লোক আছে লোক নাই খাওয়া খাদ্যও নাই এই যে গুরু জবাই দিলাম তার দাম তিন হাজার টাকা দেশের অবস্থা খুব খারাপ রে ভাই রান্নার আয়োজন চলছে মতিমিয়া বসে আছে আমার সামনে হাসি হাসি মুখ মাঝে মাঝে বিড়ি খাবার জন্য বারান্দায় উঠে যাচ্ছে আবার এসে বসছে আমি বললাম এত যে খান খাওয়ার টেকনিকটা কি মতিমিয়া নড়ে চড়ে বসলো উৎসাহের সঙ্গে বলল গোস দোষি দিয়ে রস ফেলাই দিতে হয় কিছুক্ষণ পর পর একটু কাঁচা লবণ মুখে দিতে হয় পানি খাওয়া নিষেধ তাই নাকি জি আর সাবাইতে হয় খুব ভালো কইরা গোশত যখন মুখের মধ্যে তুলার মতন হয় তখন গিলতে হয় অনেক কায়দা কারণ আছে দেখছি বসার কায়দাও আছে বসতে হয় সিধা হইয়া যেন প্যারের উপর চাপ না পড়ে এইসব শিখেছেন কোথেকে নিজে নিজে বাইর করছি জনাব ওস্তাদ কেউ আসিল না আমার তুমি বলবেন আমি আপনার মতিমিয়া খুব আগ্রহ নিয়ে নানান ধরনের গল্প শুরু করল সবই খাদ্য বিষয়ক দু বছর আগে কোন প্রতিমন্ত্রী নাকি নেত্রকোনা এসেছিলেন মতিমিয়া তার সামনে আধমন জিলিপি খেয়ে তাকে বিস্মিত করেছে খাইতে বেজায় কষ্ট হয়েছে জনাব কষ্ট কেন জিলাপির ভেতর রস থাকে ওই রসটা গণ্ডগোল করে মন্ত্রী সাহেব খুশি হয়েছিলেন জি খুব খুশি ছবি তুলছিলেন দুইশো টাকাও দিছেন বিশিষ্ট ভদ্রলোক বলছিলেন ঢাকায় নিয়ে যাবেন প্রেসিডেন্ট সাহেবের সামনে খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট সাহেবের খুঁজি করতে পারলে কপাল ফিরত কথা ঠিক না হ্যাঁ ঠিক আমাদের প্রেসিডেন্ট সাহেব কবি মানুষ খুশি হলে হয়তো আপনাকে নিয়ে কবিতাও লিখে ফেলতেন মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আমি বললাম আপনার ছেলে মেয়ে তারাও কি খাদক নাকি জি না তারা না খাওয়ন্তীর দল খাইতেই পায় না কাজকাম তো কিছু করি না খাওয়ামো কি তারা হইল আপনার দর্শক সেটা কি তারা দেহে আমি যখন খাই তখন তারা দেহে দেখনের মধ্যেও আরাম আসে মতি মেয়ে বিমর্ষ হয়ে পড়ল এই প্রথম বারান্দায় না গিয়ে আমার সামনে বিড়ি ধরিয়ে খক খক করে কাশতে লাগল খাওয়া শুরু হলো রাত দশটার দিকে একটা হ্যাজাক জ্বালিয়ে উঠোনে খাবার আয়োজন করা হয়েছে এই প্রচণ্ড শীতে কাঁথা গায়ে গ্রাম ভেঙে লোকজন এসেছে মতিমিয়া খালি গায়ে আসন পিড়ি হয়ে বসেছে ধ্যানস্থ মূর্তির মতো মতিমিয়ার ছেলে মেয়েগুলোকেও দেখলাম পেট বের হওয়া হাড় জিরজির করা কয়েকটি শিশু চোখ বড় বড় করে বাবার খাওয়া দেখছে শিশুগুলো ক্ষুধার্ত হয়তো রাতেও কিছু খায়নি মতি একবারও তার বাচ্চাগুলির দিকে তাকাচ্ছে না খন্দকার সাহেব গ্রামের বিশিষ্ট কিছু লোকজনকে এই উপলক্ষে দাওয়াত করেছেন স্কুলের হেডমাস্টার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার থানার ওসি সাহেব পোস্টমাস্টার সাহেব সামাজিক মেলামেশার একটা উপলক্ষ। বিশিষ্ট মেহমানদের জন্য খাসি জবে হয়েছে দস্তরখানা বিছিয়ে দেয়া হয়েছে আলোচনার প্রধান বিষয় ইলেকশন ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খন্দকার সাহেব ইলেকশনের ক্ষেত্র প্রস্তুত করছেন এর আগের বার হেরেছেন এবার হারতে চান না জিততে চান এবং দেশের কাজ করতে চান অতিথিরা রাত বারোটায় বিদায় হলেন জাঁকিয়ে শীত পড়েছে মতিমিয়াকে ঘিরে যারা বসে আছে তাদেরকে শীত কাবু করতে পারছে না খড়ের আগুন করা হয়েছে সেই আগুনের চারপাশে সবাই বসে শুধু মতিমিয়ার ছেলেমেয়েরা তার বাবার চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তারা বাবার খাওয়া দাওয়া দেখছে মতিমিয়া ফিরেও তাকাচ্ছে না তার গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে চোখ দুটি মনে হচ্ছে একটু ঠেলে বেরিয়ে এসেছে আমার মনে হয় পিতলের এই বিশাল হাঁড়ির মাংস শেষ করবার আগেই লোকটা মারা যাবে আর আমি হব মৃত্যুর উপলক্ষ মনটাই খারাপ হয়ে গেল পুরো ব্যাপারটাই কুচ্ছিত একদল ক্ষুধার্ত মানুষ একজনকে ঘিরে বসে আছে সে খেয়েই যাচ্ছে খন্দকার সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন হাসিমুখে বললেন কেমন দেখতেছেন ভালোই বলছিলাম না বিরাট খাদক তাই তো দেখছি শুয়ে পড়েন শেষ হতে দেরি হবে সকাল দশটার আগে শেষ হবে না এখন খাওয়া স্লো হয়ে যাবে তাই নাকি জি শেষের দিকে এক টুকরা গুস্ত গিলতে সময় নেই দশ মিনিট আমি মতির দিকে তা কি বললাম কি মতি তোমার খারাপ লাগছে যে না খারাপ লাগলে বাদ দাও বাকিটা তোমার বাচ্চারা খেয়ে নেবে খন্দকার সাহেব বললেন অসম্ভব একটা রেকর্ড করতেছে দেখছেন না তুমি মতি চালায় যাও ভাই আপনি গিয়ে শুয়ে পড়েন আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেক চেষ্টা করলাম মিয়ার চরিত্রে কিছু একটা মানবিক গুণ ঢুকিয়ে দিতে নানাভাবেই তা সম্ভব রাত একটার দিকে যদি মিয়া ঘোষণা করে বাকি গোষ্ঠ আমি খাব না হার মানলাম এখানে যারা আছে তারা খাক তাহলেই হয় কিংবা দৃশ্যটা আরও হৃদয়স্পর্শী হয় যদি শেষ দৃশ্যটি এরকম হয় মতিমিয়ার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে একজন শুধু জেগে আছে মতিমিয়া গোস্তের শেষ টুকরাটি মুখে তুলে দিয়ে থমকে যাবে মুখে না দিয়ে এগিয়ে দেবে সৃষ্টির দিকে সবাই তখন চেঁচিয়ে উঠবে করো কি করো কি বাজিতে হেরে যাচ্ছ তো এটাও খাও মতিমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে হারলে হারব কিন্তু আমি জানি বাস্তবে তা হবে না সকাল দশটা হোক এগারোটা হোক মতিমিয়া খাওয়া শেষ করবে দিকে ফিরেও তাকাবে না এত কিছু দেখলে খাদক হওয়া যায় না গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা খাদক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা